এবং ইউএপিএ যে ড্র্যাকোনিয়ান ল, এটাকে অ্যাবলিশ করা দরকার। এই লয়ে কিন্তু সব থেকে বেশি যারা যাদের উপরে এফেক্ট হচ্ছে সেটা হচ্ছে ভারতবর্ষের মাইনরিটি তথা মুসলমানরা, এবং এটা প্রমাণিত সত্য। এবং অনেককে ধরে নিয়ে যাওয়া হয়, 10 বছর 12 বছর 14 বছর তারা জেলে পড়ে থাকে, তারপর দেখা যায় যে কোর্ট তাদের রেহাই দিয়েছে, পুরো বেকসুর খালাস করে দেয়। ততদিন তাদের জীবন বরবাদ হয়ে যায়, তাদের ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে যায়। তাদের ধর্মীয় অধিকারের উপরে যদি কেউ ভায়োলেশন করে সেটা অত্যন্ত নিন্দনীয়। আমাদের দেশে কোনো ঘটনা হলে তার রিয়াকশন প্রতিক্রিয়া পাশের কোনো দেশে রিয়াকশন জাহির করা, প্রকাশ করা, এটা তেমনি পাশের দেশে কিছু হলে আমাদের দেশে সেটাকে রিয়াকশন করা, মাইনরিটিসদের উপরে জুলুম নির্যাতন করা, এটা মানবতা বিরোধী, এগেনস্ট দ্য হিউম্যানিটি এবং হিউম্যান রাইটস ভায়োলেশন। এবং সেই সঙ্গে সঙ্গে সমস্ত রকমের গণতান্ত্রিক মূল্যবোধ, ডেমোক্রেটিক ভ্যালিউস, এটার বিরোধী। আমাদের আব্দুল আজিজ সাহেব বলেছেন যে কুমিল্লায় যে ঘটনা হয়েছে সেটা নিন্দনীয়, তার কন্ডেম করেছেন। এবং আমাদের জাস্টিস গাঙ্গুলি সাহেব এবং অন্যরাও বললেন, এবং ত্রিপুরায় যেটা হয়েছে সেটাও খুবই ন্যাক্কারজনক কাজ। তবে ত্রিপুরাতে যে ঘটনাগুলো ঘটলো সেটা কারা করেছে সেটা একটা ওপেন হয়ে গেছে, মানে বিশেষ একটা গোষ্ঠী, একটা অর্গানাইজেশন, সংগঠনের তাদের লোকেরা এর মধ্যে যে ইনভলভমেন্ট সেটা বোঝা যায়, যদি সরকার সেটাকে চাপার চেষ্টা করছে। আজকে পেপারে দিয়েছে যে না, সঙ্গীরা ইনভলভমেন্ট নয়, কিন্তু এটাকে সাপ্রেস করা হয়েছে। এবং দুজন মহিলা সাংবাদিককে আপনারা জানেন যে অ্যারেস্ট করা হয়েছে তারা খবর করার জন্য, এবং ওখানে ত্রিপুরায় সংখ্যালঘু মাইনরিটিসদের তারা কিছু ইন্টারভিউ নিয়েছিলেন, সেটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন, তাই তাদের অ্যারেস্ট করা হয়েছে। তো এভাবে একটা আমাদের যে বলার অধিকার, ফ্রিডম অফ স্পিচ, আমাদের এগুলো যে আমাদের সংবিধানের মধ্যে সুন্দরভাবে লেখা আছে সেগুলোর ভায়োলেশন আছে। এবং ইউএপিএ যে ড্র্যাকোনিয়ান ল, এটাকে অ্যাবলিশ করা দরকার। এই লয়ে কিন্তু সব থেকে বেশি যারা যাদের উপরে এফেক্ট হচ্ছে সেটা হচ্ছে ভারতবর্ষের মাইনরিটি তথা মুসলমানরা, এবং এটা প্রমাণিত সত্য। এবং অনেককে ধরে নিয়ে যাওয়া হয়, 10 বছর 12 বছর 14 বছর তারা জেলে পড়ে থাকে, তারপর দেখা যায় যে কোর্ট তাদের রেহাই দিয়েছে, পুরো বেকসুর খালাস করে দেয়। ততদিন তাদের জীবন বরবাদ হয়ে যায়, তাদের ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমাদের মুর্শিদাবাদেও এই ধরনের কিছুদিন আগে ঘটনা ঘটে, তাদেরকে এখন জেলের মধ্যে রয়েছে। তো এরকম উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্যে, এখন বেশি উত্তরপ্রদেশে সব থেকে বেশি অত্যাচার জুলুমগুলো শুরু হয়েছে। তো এর বিরুদ্ধে আমরা এখানে নেমেছি। আমি আপনাদের সামনে বলতে চাই যে আমাদের যে ভয়েস, আমাদের যে কনসার্ন, এটা আপনারা আশা করবো যে আপনারা মিডিয়া এটা তুলে ধরবেন, এবং যে ফ্যাসিবাদী চরিত্রের রূপ পরিগ্রহ করছে দেশে, ক্রমান্বয়ে বাড়ছে, এর বিরুদ্ধে আমাদের সকলকে গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ যারা, এবং সংবিধানকে রক্ষা করা, দেশের ল অর্ডার রক্ষা করা, দেশের কমিউনাল হারমোনিকে রক্ষা করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, এই আহ্বান জানিয়ে আমরা বক্তব্য শেষ করি।